Welcome, Pasha, welcome. যতক্ষণ পর্যন্ত নিষ্পাপ নির্দোষ সাধারণ মানুষ না মরবে ততক্ষণ পর্যন্ত সরকারের উপর চাপ সৃষ্টি হবে কি করে? সারা দেশে সন্ত্রাস সৃষ্টি করে জনগণকে ক্ষমতাসীন দলের উপর ক্ষিপ্ত করে আমরা আমাদের রাজত্ব কায়েম ঘর যতদিন ক্ষমতার লড়াই চলতে থাকবে ততদিন অস্ত্র বিক্রি হতেই থাকবে এবং আমি আমার কমিশন পেতেই থাকবো। মিস্টার আরকে, আপনার নতুন মানের চালান এতক্ষণে গোডাউনে পৌঁছে গেছে আর আমিও তোমাকে তোমার হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য রেডি হয়ে আছি। আমি খুশি হয়েছি মিস্টার আরকে, কিন্তু প্রবলেম হচ্ছে আমার বস মিস্টার জোসেফ এবার টাকার অঙ্কে দাম নিতে রাজি নন। তবে কি চান তিনি? মিস্টার জোসেফের নির্দেশ, বর্তমান বিলের টাকার বিনিময়ে জামাল খন্দকারের জীবন চান। জামাল খন্দকার মানে ওই দেশপ্রেমিক জনদরদী নেতা? হ্যাঁ, মিস্টার জোসেফ বলেন যে নেতা দেশের উন্নতি এবং অগ্রগতির ইচ্ছা পোষণ করে সেই নেতার শহীদ হয়ে যাওয়াই উচিত। ভেরি নাইস। এই নেতার জন্য আইন কানুন দিন দিন কঠিন হয়ে উঠছে। নেতা থাকবে না, বাস আওয়াজ থাকবে না, আইন দুর্বল হয়ে যাবে। মিস্টার জোসেফকে বলবে ঠিক সময় মতো নেতা জামাল খন্দকার শহীদ হয়ে যাবে। আমি তথ্যহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, সন্ত্রাসের বিরুদ্ধে, দেশদ্রোহী চক্রের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলতেই থাকবে। একটা কথা স্পষ্ট জেনে রাখুন, শত্রু আমাদের এই মাটিতে বাস করে, আমাদের অন্নে প্রতারিত হয়ে আমাদের মতোই পোশাক পরে প্রতিনিয়ত আমাদের ক্ষতি করে যাচ্ছে, আমাদের মাঝে দালাল তৈরি করছে। সাংবাদিক ভাইদের আমি বলতে চাই, এই লড়াইয়ে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাস সাক্ষী, বুলেটের চেয়ে কলমের শক্তি অনেক বেশি। সঠিক খবর সংগ্রহ করুন, জনতার কাছে পৌঁছে দিন, দেশের শত্রুদের বিরুদ্ধে জনমত গড়ে তুলুন। এমন জনতা যদি পুলিশকে সহযোগিতা করে আর পুলিশ যদি জনগণের পাশে এসে দাঁড়ায়, অর্থাৎ জনগণ আর প্রশাসন এই দুই শক্তি যদি এক হয়ে যায়, তাহলে দেশদ্রোহী বেইমানদের বিরুদ্ধে কিংবা ওদের চিহ্নিত করা আমাদের পক্ষে কোনো কঠিন কর্ম নয়। একথা চির সত্য, বেইমান সে যত শক্তিশালী হোক ধ্বংস তাদের অনিবার্য। এই হত্যাকাণ্ড সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের মাথায় কলঙ্কের দাগ এঁকে দিয়েছে। এই দাগ মুছতে হলে আমাদের এই পুলিশ ডিপার্টমেন্টকে অনেক অনেক বেশি তৎপর হতে হবে, এমন সব পায়ের চিহ্ন খুঁজে বের করতে হবে যেখানে সন্ত্রাসীদের নাম লেখা আছে। যে কোনো ভাবেই হোক ট্রেস করতে হবে, সূত্র পেতে ঠিকানা খুঁজে বের করতে হবে। যদি না পারি তবে আমার এবং আপনাদের কারোরই এই পোশাক, এই ব্যাজ,
এইসব স্টার পড়ার কোনো অধিকার নেই। আমাদের পদত্যাগ করা উচিত, আন্ডারস্ট্যান্ড? চাই শুনেছি এখানে অস্ত্র পাওয়া যায়। ভুল শুনেছ, যাও। 4000 টাকার মাল, 14000 টাকা দেব, শুধু একটা পিস্তল চাই আমার। সব সব বিদেশি মাল আমার, কাছ থেকে আর দূর থেকে ঘায়েল করার মতো মোটামুটি সব ধরনের অস্ত্র আমার আছে। হায় হায়, আমার এই ছোট্ট পিস্তলটা হলেই চলবে। ছোট্ট হলেও মারাত্মক রেঞ্জ, 20 মিটার দূর থেকে মারো বা ঠান্ডা, আর মানুষকে তো ফেলে দিতে পারবে 40 মিটার দূর থেকে। আর এখান থেকে যদি মুখে মারে তাহলে আর কি করছো, বলে রাখি ভিতরে। সেই জন্যই তো ধরেছি, নড়লে শেষ। বল তোর নাম কি? কার অস্ত্র তুই বিক্রি করিস? বল বল। জানি না জানি না, তুই সব জানিস। বল কোথেকে অস্ত্র আসে, বল। আমি জানি না। স্যার, কমিশনার সাহেব আপনাকে স্মরণ করেছেন। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। মনে রাখিস তুই, দেশদ্রোহী চক্রের খবর আমি তোর মুখ থেকে বের করে ছাড়ব। আমি বুঝতে পারি না জীবন, কোন অপরাধীর স্বীকারোক্তি নিতে গিয়ে তুমি এত উত্তেজিত কেন হও? তোমার চোখে মুখে আগুন কেন ঝরে? আমাদের দেশকে যারা সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে তাদের সাথে এর চেয়ে ভালো ব্যবহার আমি করতে পারি না। এটা ঠিক না জীবন, উত্তেজনা মানুষের বাহ্যিক জ্ঞানকে অনেক সময় পঙ্গু করে দেয়। আইন বিশেষ কিছু সীমারেখার শৃঙ্খলে আবদ্ধ থাকে। এমন না হয় তোমার বেপরোয়া উত্তেজনার কারণে তুমি নিজেই কখনো অপরাধীদের ছুড়ে দেওয়া ফাঁদে পড়ে যাও। সে ভয় আমি করি না স্যার, আমি শুধু জানি কর্তব্য পালনের জন্য প্রয়োজনে সাদা কাফন উঠবে গায়ে, তবে এই পোশাকের মর্যাদা নষ্ট হতে দেব না। বুঝেছি, তোমার সাথে কথায় পারা যাবে না। হাউএভার, কন্ট্রোল ইয়োরসেলফ। এবার মুখ ঠিক করে নাও, আজকের দিন তোমার জীবনের অত্যন্ত মূল্যবান দিন। কি হলো, হাসো? আমি সালাম আলাইকুম। আরে কোথায় আমাদের কমিশনার অফ পুলিশ? আসুন ভাই সাহেব আসুন। আরে আমি তো আজ তাকে অ্যারেস্ট করতে এসেছি। তা করতে হলে কয়েক দফা বাড়ি রেড করতে হবে, ঘরে পেলে তো অ্যারেস্ট করবেন। পুলিশের চাকরি, কোনো টাইম টেবিল নেই। অবশ্যই আছে, খুব বেশি লেট হয়নি। কমিশনারের বিরুদ্ধে অভিযোগ থাকলেও বেয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আজকের পর তো পুলিশ কমিশনার আর জজের দেখা হবে না, দেখা হবে দুই বেয়ার। তবে আর দেরি কেন, যাদের সম্পর্ক দিয়ে আমাদের সম্পর্ক, তাদের সম্পর্ক আগে ঠিক করো। একজনকে তো নিয়ে এসেছে ভাই আমি, অন্যজন আমার মা জননীর সাথী কোথায়? সাথী কমান, কই, এবার আনুষ্ঠানিকতা শুরু করো। নেমা,
ওর হাতে পড়িয়ে দে। Don't worry my son, তুমি ভুল করলেও আমি ভুল করি। এই নাও বৌমাকে পড়িয়ে দাও। থ্যাংক ইউ প্লিজ। তোমরা পরে খাবে চলো তো। ও কেটে পড়তে বলছো? চল চল চল। চলো সাথে আমরা ওখান থেকে কেটে পড়ে। কেন কেটে পড়বো? কেন প্রেম কানুনে ফুল ফুটাবার জন্য? ছি, কি ভাববে সবাই? ভাববে মিষ্টির চেয়ে সৃষ্টিতে আমরা বেশি মনোযোগী। চলো তো। শুধু তুমি
এত মার খাবার পরও তোমার মুখের যে তালা তুমি খুলোনি, আজ সেই তালা খোলার চাবি আমি নিয়ে এসেছি। হ্যাঁ, সেই চাবির নাম পায়েল, তোমার একমাত্র আদরের বোন। তোমার বোন জানে না কোন পয়সায় লেখাপড়া চলে, সে জানে না তুমি বেঈমান দেশদ্রোহীদের দোসর, অথচ ওর চোখে তুমি একজন সৎ নিষ্ঠাবান পরিশ্রমী আদর্শ বড় ভাই। যখন সে জানবে তোমার অন্যায়ের পথে উপার্জনের টাকায় তার শিক্ষার খরচ চলে, যখন জানবে তুমি পাপি তখন তোমার মুখে সে থুতু দিবে। ইন্সপেক্টর সাহেব, ইয়েস, তোমার জেল হয়ে যাবে 10 বছরের। এই 10 বছরে তোমার আদরের বোনের কি হবে তুমি জানো? জেল থেকে বেরোবার পর ওই আদরের বোনকে দেখতে পাবে হয়তো বা কোনো বাইজি পাড়ায়, নয়তো বা কোনো বেশ্যা পাড়ায়। পেটের ক্ষুধা মিটাবার জন্য তাকে ইজ্জত বিক্রি করতে হবে। না না ইন্সপেক্টর সাহেব, না না, আমার আমার সারা জীবনের স্বপ্ন এইভাবে নষ্ট হতে পারে না। আমি যা কিছু করি আমার বোনের মুখের হাসি আনন্দের জন্য ও সুন্দর ভবিষ্যতের জন্য। যদি তাই চাও তবে বলে দাও কেমন করে আসে এইসব অস্ত্র। আমি তোমাকে কথা দিচ্ছি, ওদের গ্রেফতার করার পর আমি তোমাকে ছেড়ে দেব। তোমার নামে এখনো রেজিস্টারে আমি কোনো কেস এন্ট্রি করিনি। তুমি শুধু সত্য কথাটা বলো। এই অস্ত্র আমি দালালদের হাত থেকে পাই, কিন্তু ওদের ধরে কোনো লাভ হবে না। আসল লোকদের ধরতে হলে পূর্ণিমা রাতে বিলচর নদীর পারে জেলে নৌকাগুলো ধরতে হবে। বিলচর নদীর পারে। বাচ্চা, আইন কি করতে পারে আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। এই শুয়োরের বাচ্চা, আইনের হাত কত শক্ত, আইন কেমন করে তোর গলায় ফাঁসির দড়ি পরায় পাঁচটা। যদি আমাদেরকে মালের খেয়াল করতে না হতো ড্যাড, কসম ওই পুলিশ অফিসারের লাশ ফেলে দিতাম। না কামরান, মিস্টার বাসাকে এবার আমি আইনসঙ্গত ভাবে মুক্ত করবো, যাতে ও সারা জীবন আমার জন্য বেআইনি ভাবে কাজ করে যেতে পারে। আর ওই ইন্সপেক্টরকে বানাবো জিন্দা লাশ। কিন্তু তার আগে ওই বেজন্মার খবর করতে হবে, সে আমাদের এই গোপন খবর পুলিশের কাছে দিয়েছে। বাবুল, কথা দিয়েছিলাম ইনফরমেশন সত্যি হলে তোমাকে ছেড়ে দেব। তোমার ইনফরমেশন সঠিক, এখন তুমি যেতে পারো। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। এই, এরপর আর এই রাস্তা নয়, ওকে? জি। এসো, আরে এসো। কেন? যাবার পথে তোমাকে বাসায় পৌঁছে দিয়ে যাব। এসো সফর আলি, এসো। যা কিছু কালো আমার জন্য ভালো, খালাস। মেহমানকে আমার ঘর পর্যন্ত নিয়ে আসার জন্য তোমার পুরস্কার এই নাও। এসবের আবার কি দরকার ছিল? যদি লাইকা যায় আসি স্যার। সালাম আলাইকুম।
ভয়ের কোনো কারণ নেই বাবুল, তুমি শুধু সত্যি সত্যি বলবে ইন্সপেক্টর জীবনের কাছে কি কি বলেছো। বাস আমি তোমাকে ছেড়ে দেব, আমি ওনাকে কিছুই বলিনি। বলেছো কি বলেছো আমি জানি, আর কেন বলেছো তাও জানি। নিজের বোনকে দশ বেটার বিছানায় দেখার ভয়ে খুলেছো, তাই না? ভালো, যা কিছু কালো আমার জন্য ভালো, খালাস। কিন্তু এখন যদি তুমি আমার কথা মতো না চলো, আমার পোষা পাগলা কুকুরগুলো তোমার বাড়ি গিয়ে তোমার কচি বোনের নরম শরীর নিয়ে খেলা করবে, তারপর পাখি চোখ নিলাম ধরে বিক্রি করে চলে আসবে। না স্যার না, আপনি যা বলবেন আমি তাই করব। শুধু শুধু আমার বোনকে। ভেরি গুড, তুমি আমার জন্য কাজ করলে তোমার বোনকে কেউ কিছু করবে না। বলা একে ইন্সপেক্টর পরিচয় করিয়ে দেয়, যেভাবে বলবো সেভাবে। জি। ওই ফাইলটা ভালো করে ইনভেস্টিগেশন করবেন। ইয়েস স্যার। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার বাবুল? আমার চাচাতো ভাই স্যার, ওকে আপনার কাছে নিয়ে এসেছি স্যার। এই ইন্সপেক্টর সাহেব, পাঁচিয়ে থাম কর। আরে আরে উঠো উঠো। আরে করছো কি? আপনি তো আমার জীবনটাই পাল্টে দিয়েছেন স্যার। আমার এই ভাইকেও দোয়া করে দিন, একই রাস্তায় চলেছি এতদিন, আপনার দয়ার কথা শুনে ওর মনটাও বদলে গেছে, আর অন্যায় করতে রাজি নয়, তাই আপনার কাছে মাপ চাইতে নিয়ে এসেছি। যে নিজে থেকে শুধরে যায় তার ক্ষমাও হয়ে যায়, চাইতে হয় না। কি নাম তোমার? ভোলা স্যার, খুবই লাজুক আর কম কথা বলে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা আরেকদিন এসো, আজ আমি ব্যস্ত। কাল পাশার মামলা শুরু হবে, অনেক কাজ আমার। ওকে? জি স্যার। যদি লাইকা যায় মিলয়, এবার আমি এই মামলার সাক্ষী মিস্টার বাবুল রেজাকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেয়া হলো। থ্যাংক ইউ অনার। মিস্টার বাবুল রেজা, এ কথা কি সত্যি যে 8ই সেপ্টেম্বর রাত ইন্সপেক্টর জীবন চৌধুরী আপনাকে গ্রেফতার করেছিল? জি সত্য। কোন অপরাধে আমি জানি না। সাক্ষীকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে, এই পয়েন্টটি নোট করা হোক ইওর অনার। কাউকে কোনো অপরাধ ছাড়া গ্রেফতার করার এখতিয়ার একজন পুলিশ অফিসারের নেই ইওর অনার। এবার আমি এই মামলার চাক্ষুষ সাক্ষী সাহসী ইন্সপেক্টর জীবন চৌধুরীকে কাজ গড়ায় দাঁড়াবার অনুমতি চাইছি ইওর অনার। ওকে, গ্রান্টেড। মিস্টার জীবন চৌধুরী, আপনি তো এই মামলার আসামি মিস্টার পাশাকে নিজ হাতে গ্রেফতার করেছিলেন, তাই না? জি, চোরাচালানের পয়েন্ট থেকে। বাবুল রেজাকেও তো আপনি গ্রেফতার করেছিলেন, তাই না? জি। আমার প্রশ্ন, বাবুল রেজাকে আপনি কোন অপরাধে অ্যারেস্ট করেছিলেন? অবৈধ অস্ত্র রাখার অপরাধে। পুলিশ রেকর্ডে এর কোনো রিপোর্ট এন্ট্রি করেছিলেন? জি না। কেন করেন? আসলে শুধুমাত্র একজন ব্যয়নে অস্ত্র বিক্রয়কারীকে গ্রেফতার করাই আমার মূল উদ্দেশ্য ছিল না, কারণ একজন অবৈধ অস্ত্রধারীকে শাস্তি দিয়ে দেশদ্রোহী পাপীদের ব্যাপারে সমাধান করা সম্ভব নয়। আমি কেবলমাত্র একটি সূত্র ধরে আসল জায়গায় পৌঁছতে চেয়েছি। এই জন্য আপনি আইনের ছত্রছায়া থেকে প্রহসনের খেলা খেলেছেন, একজন আসামিকে না আসামি থাকতে দিয়েছেন না তাকে রাজসাক্ষী বানাতে পেরেছেন। আসলে সত্য এই যে অপরাধের মূল ব্যক্তি না মিস্টার পাশা না মিস্টার বাবুল রেজা। সত্যি যদি এই মামলায় কোনো অপরাধী থেকেই থাকে তবে সে অপরাধী আপনি নিজে, আর না হয় এমন কেউ। হারামজাদা হচ্ছে আসল অপরাধী মিলন। এর
বলা এই জবানবন্দি দেয়া হোক বিলট মহামান্য আদালত ইন্সপেক্টর সফর আলী আদালতে এই মামলার জন্য নতুন আলো নিয়ে এসেছে তিনি ভোলাকে অবৈধ অস্ত্র সহ হাতে নাতে গ্রেফতার করেছেন আসামি পুলিশের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং উক্ত স্বীকারোক্তি আদালতের সামনে স্বীকার করতে প্রস্তুত রয়েছে আচ্ছা মিস্টার ভোলা এ কথা কি ঠিক যে তুমি অবৈধ অস্ত্র বেচাকেনার ব্যবসা করো তাহলে এ কথাও ঠিক যে গতকাল ইন্সপেক্টর জীবন তোমার ঘর থেকে যেসব মাল সিজ করেছে সেসব তোমার ছিল তুমি ইন্সপেক্টর জীবন চৌধুরীকে চেনো কবে থেকে পরিচয় পাঁচ মাস যাবৎ তবে কি পাঁচ বছর থেকে পরিচয় মিথ্যে কথা মিলট সম্পূর্ণ মিথ্যে কথা ওর সাথে মাত্র আমার একদিনই পরিচয় হয়েছিল ওর ভাই বাবুল রাজা একদিন পুলিশ স্টেশনে এসে বলল ও খুব কম কথা বলে ইয়েস দিস ইজ এ পয়েন্ট ইউ অনার ইন্সপেক্টর জীবন যাকে কম কথার লোক বলে উল্লেখ করেছে আসলে সে কথাই বলতে পারে না ভোলা জন্মগতভাবে একজন সম্পূর্ণ বোবা লোক আর যে বাবুল রেজাকে এই লোকটির ভাই বলে পরিচয় দেওয়া হলো আসলে সে তার কেউ নয় এই দুজনের মধ্যে আত্মীয়তার কোন সম্পর্ক নেই ইওর অনার এই মামলায় যদি কোনো গভীর সম্পর্ক থেকেই থাকে তবে তা মিস্টার জীবন এবং ভোলার মধ্যে নিজেদের পাপকে আড়াল করার জন্য এরা দুজনে সমঝোতা করেছে আর এই দুজনের তৈরি চক্রান্তের শিকার হয়েছে শৌখিন মাছ শিকারী মিস্টার পাঁচা যে সমুদ্রের পারে জেলে নৌকা ভাড়া করে মাছ ধরছে মহামান্য আদালত ডিপার্টমেন্টের চাপে পড়ে ভোলার বাড়ি থেকে সিজ করা মাল ভোলার নয় অন্য কারো এটা প্রমাণ করেছিল এই গ্রেফতারের একমাত্র উদ্দেশ্য যাতে পুলিশ ফাঁকে থেকে যায় আর আসামি ভোলা সেই সুযোগে চুটিয়ে অবৈধ ব্যবসা করে যেতে পারে ইওর অনার সাব ইন্সপেক্টর সফর আলীর নেতৃত্বে সরজমিনে তদন্ত এবং তল্লাশির পর মিস্টার পাশার নৌকায় মাছ ধরার সরঞ্জাম এবং কিছু ধরা মাছ ব্যতীত আর কিছুই পাওয়া যায়নি এই হলো সেই রিপোর্ট আর এই রিপোর্টের সাথে যে প্রমাণ আমি আদালতের কাছে পেশ করছি তা পৃথিবীর কোন আদালত অস্বীকার করতে পারবে না এই ছবি দেখার পর একজন বিচারপতি হিসেবে আপনার উপর বজ্রপাত হতে পারে আর একজন পিতা হিসেবে আপনার সমস্ত স্বপ্ন আর আশা আকাঙ্ক্ষা ভেঙে গুড়িয়ে যাবে ইওর অনার এখানে একদিকে একজন আসামি রয়েছে যে তার দোষ নিজেই স্বীকার করেছে অন্যদিকে একজন পুলিশ অফিসার আসামিকে অবৈধভাবে ব্যবসা করার সুযোগ করে দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে আদালতের কাছে আমার দাবি ন্যায় বিচার করা হোক এবং আমার মক্কেল মিস্টার পাশাকে বেকসুর খালাস দেওয়ার জন্য অনুরোধ করছি দ্যাটস অল ইওর অনার অপরাধ প্রমাণিত না হওয়ার কারণে এই আদালত মিস্টার পাশাকে বেকসুর খালাস দিচ্ছে আসামি ভোলাকে অবৈধ অস্ত্র রাখার অপরাধে 10 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইল পুলিশ হেডকোয়ার্টারকে ইন্সপেক্টর জীবন চৌধুরীর বিরুদ্ধে
প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দিচ্ছি। তোমার কি মনে হয় বাবা জীবন দেশদ্রোহীদের দোষর হয়ে কাজ করে? আমার মনে হওয়া দিয়ে বিচার চলে না, যা কিছু হয়েছে এসবের জন্য জীবন নিজেই দায়ী। সব চক্রান্ত বাবা, জীবন শত্রুদের ধরবার পথ বের করেছিল বলে জীবনকে ওরা আইনের চোখে অপরাধী করে তুলেছে, তাই বলে তুমি ওকে ভুল বুঝবে, কিছু মানবতা নয় বাবা। আইন কখনো মানবতার প্ল্যাটফর্মে দাঁড়াতে পারে না, বহুবার সতর্ক করেছি তাকে, তবু সে আইনকে প্রহসনে রূপ দিয়েছে। এগুলো তুমি বলছো বাবা? ইজ ওভার ইমোশনাল, উত্তেজনা দিয়ে রক্ষা হাসিল হয় না, কৃতকর্মের সাজা তো তার হবেই, এর পরিণাম যে কত ভয়ঙ্কর রূপ নেবে তা তো সময় ওকে বলে দেবে। এরপর এ ব্যাপারে আমি তোমার কাছ থেকে কোনো পক্ষপাতিত্ব শুনতে চাই না, মাইন্ড ইট। শ্বশুর বাড়ি থেকে বেয়াই সাহেব চলে এলেন, বরযাত্রীরা উপস্থিত, আসলো জমজমাট, অথচ বর বাবুল মিয়ার এখনো কোনো খবর নেই। বস, সব জায়গায় খুঁজেছি বস, কোথাও বাবুলকে পেলাম না। কোথাও নেই মানে? হাওয়ায় মিশে গেছে না মাটিতে খেয়ে ফেলেছে? হাওয়াতেও মিশেনি, মাটিও খায়নি, তবে খুব তাড়াতাড়ি খেয়ে ফেলবে। মানুষের নিজের চোখের পানি শুকিয়ে গেলে অন্যের চোখের পানি মুছতে যায়। আমি জানি বাবুল এখন কোথায় আছে। আমি কি করেছি? বিচারে ভুল রায় দিয়েছি, কার সাজা কাকে দিলাম আমি? ইন্সপেক্টর জীবনকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করুন জজ সাহেব, নরাধম দেশদ্রোহীরা তাকে জালে আটকে ফেলেছে, আসল আসামি তো ওই নরাধম বর্বর আর কে খান। হ্যাঁ, আর কে খান, নরপিশাচ বর্বর দেখেছ, কিন্তু তার থাবা দেখনি। বেচারা বীরের মতো পালিয়ে গেল, কিন্তু কুকুরের মতো রাস্তায় পড়ে মরবে। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। চিন্তার কোনো কারণ নেই, কাজ শেষ করেই চলে যাব। কিসের কাজ? বড় বেদনাদায়ক জজ সাহেব, আমার সম্পর্কে একটু বেশি জেনে ফেলেছেন আপনি, এজন্য দায়ী ওই কুকুরের বাচ্চা। আগে বলো, এতদিন তুমি একবারও ফোন কেন করনি? মুখেই খালি ভালোবাসি না? সব বলবো পায়েল, আগে বাসায় আসি তারপর। না না, এত রাত করে বাসায় এসো না প্লিজ, ভাইয়া জানতে পারলে মহা কেলেঙ্কারি। তোমার ভাইয়া ব্যাপারে জরুরি কথা আছে। তার মানে ভাইয়াকে তুমি চেনো? এতদিন চিনতাম না, এখন জানি তোমার ভাইয়ার নাম বাবুল রেজা। ইস সর্বনাশ, কবে পরিচয় হয়েছে তোমার সাথে? আমাদের কথা কিছু বলনি তো? তোমার সাথে আমার অনেক আলাপ আছে পায়েল, সেই জন্যই তো আমাকে এক্ষুনি আসতে হবে। উফ সফি, কেন বুঝতে পারছো না, ভাইয়া এসে খালি ঘরে তোমার সাথে আমাকে যদি দেখে। হ্যালো পায়েল, হ্যালো হ্যালো পায়েল, হ্যালো আমি কোথাও চাকরি করতাম না, টাকার জন্য, তোকে বড় করার জন্য আমি এক দেশদ্রোহী বেমারির সাথে কাজ করতাম। সব সত্যি বোন, সব সত্যি, তুই আমাকে ক্ষমা করে দে। বেমান আর কে? Oh, my God.
আমাকে, আমি বিচার চাই, আমি বিচার চাই। শান্ত হও পায়েল, শান্ত হও। এই ঘরে কোনো প্রমাণ নেই পায়েল। ওরা অনেক বড় ভুল করেছে শফিক, আমার ভাইকে খুন করে। ওরা অনেক বড় ভুল করেছে, রক্তের কসম শফিক, আমি ওদের ছাড়বো না। পায়েল, তিলে তিলে শেষ করবো ওদেরকে আমি, যেমন করি হোক। আমার আমার ভাইয়ের খুনের বদলা আমি নেই। কি ব্যাপার, ঘর অন্ধকার কেন? বাবা, বাবা, তুমি কি করলে বাবা, তুমি কি করলে বাবা, কেন তুমি আত্মহত্যা করলে, কেন কেন কেন? আমি কোনো অন্যায় করিনি বাবা, আমি নির্দোষ। আমার কথা শোনার আগে কেন তুমি অভিমান করে চলে গেলে বাবা? আমাকে এত বড় শাস্তি কেন দিলে? আমাকে তুমি কার কাছে রেখে গেলে বাবা? কথা বলো বাবা। ওকে জীবন, তোমার বাপ শুধু জজই নন, আমার বন্ধুও ছিলেন। তার হঠাৎ চলে যাওয়া আমাকে মর্মাহত করেছে। তার চেয়েও দুঃখজনক এই যে সবকিছু বুঝেও আমি তোমার জন্য কিছুই করতে পারছি না। আমি জানি তুমি নির্দোষ, কিন্তু তাতে আদালতের প্রমাণ তো আর মুছে যাবে না। তোমার উপরে বর্তানো অভিযোগ তার শেষ হবে না। হেডকোয়ার্টার চায় তোমার এই ব্যাজ, তোমার এই স্টার, তোমার এই পোশাক খুলে নেওয়া হোক, তোমাকে সাসপেন্ড করা হোক, কিন্তু আমি চাই তোমাকে একটা শেষ সুযোগ দেয়া হোক। আর সেই জন্য তোমাকে বেলাপুর থানায় বদলি করা হয়েছে। এই নাও তোমার ট্রান্সফার অর্ডার। আমার আত্মমর্যাদা আমাকে বলে এই মুহূর্তে স্টার এই ব্যাজ খুলে ফেলে চাকরি ছেড়ে দেই, কিন্তু বাবাকে দেওয়া আমার শপথ মিথ্যে হয়ে যাবে, নিজের কাছে আমি ছোট হয়ে যাব, নিজের জন্য আমি ছাপাই করব না। আমি বেলাপুর যাব স্যার, কিন্তু যাওয়ার আগে আমি একটা কথা বলে যাই, আমার নীরবতার পিছনে একটি জ্বলন্ত আগ্নেয়গিরি ঘুমিয়ে আছে। সেই আগ্নেয়গিরি যেদিন জাগবে সেদিন ভূমিকম্প হবে, সেই কম্পনের আইনের অন্তঃচোখ খুলে যাবে, আমার মাথার কলঙ্ক সেদিন মুছে যাবে। জীবন, কিছু মনে করো না, তোমার এই দুর্নাম সমান। তুমি কি চাও আমার মেয়েও তোমার সাথে এই দুর্নামের বোঝা? বুঝতে পেরেছি স্যার। জি না, আমার বদনাম আপনার মেয়ে কেন মাথায় নেবে? এই নিন স্যার, এই পবিত্র আংটিটিকে আমার জীবনের কলঙ্কের কালিমা থেকে। জীবন, জীবন, তুমি কেন এসেছো? তুমি কি ভেবেছো আংটি ফিরিয়ে দিলে অন্তরের ভালোবাসাও শেষ হয়ে যায়? ওই আংটি আমার কলঙ্কের সাথে জড়াতে পারবো না। কিসের কলঙ্ক? মানুষ আমার সততাকে বদনামে নর্দমায় ফেলে দিয়েছে। কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি। দেখো সাথে, তোমার বাবা কোনোদিনও চাইবে না কোনো দুর্নামে ভরা পুলিশ অফিসার সাথে তোমার বিয়ে হোক। বেটা, তুমি আমাকে ভুলে যাও। ভুলে যাব? এত সহজে বলে দিলে তুমি, যেখানে তোমার আমার দুজনের জীবনের প্রশ্ন এক হয়ে আছে, সিদ্ধান্ত তুমি একা নিলে কি করে? মনে করেনি তোমার আমার পরিচয় কোনো দুর্ঘটনা ছিল, সময় একদিন সেই দুর্ঘটনা দাগ একদিন মুছে দেবে। এত সহজ নয় জীবন, ভালোবাসা কোনো দুর্ঘটনা নয়, সময় বয়ে গেলে সবকিছু স্মৃতি মুছে ফেলা যায় না। আমার জীবনের সাথে আর তুমি নিজেকে জড়িও না, কষ্ট আর যন্ত্রণা ছাড়া আর কিছুই পাবে না। শত কষ্টেও সাথে তোমারই থাকবে,
মনে রেখো তোমার সাথে তোমাকে স্মরণ করবে জীবন জীবন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথে তোমারই অপেক্ষা থাকবে জীবন 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 পোশাক পরে আইসে এসব কি হচ্ছে না কোন ডাস্টবিনের গোডাউন আর ফোর্স কোথায় কি ডিউটি করছ সব ভাঙ্গে বলার মতো এনার্জি নাই স্যার প্যান্ট্রি সেপাই ওরা আছে স্যার কিন্তু অহন কোথায় আছে তা কোন দেব না স্যার তোমাদের পোশাক কোথায় এই কাপড় পরে পুলিশের ডিউটি করছো এইখানকার মানুষ এইসব পোশাকই পছন্দ করে স্যার কোন স্যার পুলিশের জামা টুপি প্যান্ট পরনে দেখলে এরা সেমনে টানানি করে একেবারে মনে হয় আর পাশুদ্ধ কান্না ছিঁড়ে হলাই গেছে স্যার তার মানে বেলাপুরের লোকজন সব পারে স্যার একেবারে কষ্ট বড় ডেঞ্জার স্যার 440 ভোল্টেজ নির্ভয় যেতে পারেন কি বলি যে আপনাকে ধন্যবাদ জানাবো না জানালেও কিছু মনে করব না কারো আব্রু রক্ষা করা তো মানুষেরই কাজ কি নাম আপনার অমিত বেলাপুরে সবাই অমিত দাদা বলে অমিত দাদা দাদা কেন কোথায় সেই গুন্ডারা কোথায় গেছে আই ওয়ান টু সি ওর নাম অমিত ও যদি সময় মতো না আসতো ম্যাডাম সর্বনাশ হয়ে যেত চার চারজন গুন্ডা চার চারজন গুন্ডা
বলছিলাম সাবিয়া, এখানে তো বায়োলজি চর্চা নিয়ে সবাই ব্যস্ত, বোটানির ছাত্রীদের নিয়ে এখানে আসা মোটেই ঠিক হয়নি। বোটানির উপর থিসিস করতে হলে বেলাপুরের পাহাড়ি অঞ্চল অতুলনীয়। আপনি তো বলেছিলেন স্যার। ইয়েস প্রফেসর, ঈশা ঠিকই বলেছে। আমি আপনার বিরুদ্ধে কেস করব। জেলে ভাত খাও। রাজিন, এবার আমাকে চাবুতে ফিরে যাওয়া দরকার স্যার। চলো বউ, লেটস গো। আপনি চলুন না আমাদের সাথে। আমি? হ্যাঁ ভাই চলুন না, উপকারের ঋণ তো শুধরাবার নয়। আজ সন্ধ্যায় আমাদের মেহমান হয়ে ধন্য করুন। ইয়েস, চলো ইয়াং হিরো, আজকের অনুষ্ঠানে তুমিই হবে প্রধান অতিথি। স্বপ্নের ধমক খাইয়া করে গেছিলাম স্যার, উঠলাম। হঠাৎ কি করবেন স্যার, পুরো একটা দেওয়া যাইব।
আমি জানতে চাই ডায়ের খাতায় তো এক পাতা পর পর এটা কার নাম একে গ্রেফতার করা এখনো হয়নি কেন কে অমিত দাদা মহাজন মহাজন ও বাপরে অমিত দাদা কি জন্য এসেছ বাপ টাকা কোথায় রেখেছিস কিসের টাকা ফুলের বিয়ের টাকা কোথায় রেখেছিস আমি জানি না অমিত দাদা বিশ্বাস করো আমি জানি না ওই বাবু চিৎকার করলে তাহলে শেষ করে দেবো বল কোথায় রেখেছিস বলছি বলছি ওই সিন্ধুকে যাবে 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 আমি আমার সাহায্যের কামাই বাপ দোয়া তোমার শোন আর কোনদিন যদি ফুলির উপর নজর দিস তোর চোখ আমি তুলে ফেলবো আরাম জানা মনে রাখিস আমার সর্বনাশ করে দিল আমি শেষ হয়ে গেছি আমার দুনিয়া অন্ধকার হয়ে গেছে চিৎকার করবে না এটা তোমার ঘর নয় থানা কি হয়েছে বলো আমার পথে বসে দিছে অমিত দাদা কি করেছে অমিত এই নাও খালা এই টাকা দিয়ে বা নিশ্চিন্তে ধুমধাম করে ফুলির বিয়ের ব্যবস্থা করো যুগ যুগ বেঁচে থাকো বাবা যতদিন তোমার মতো ছেলে এই এলাকায় থাকবে ততদিন হবে না কোনো অবিচার থাকবে না কোনো অন্যায় কোনটা ন্যায় আর কোনটা অন্যায় তার বিচার করবে আদালত নিশ্চয়ই থানায় নতুন এসেছো ইন্সপেক্টর তাই আমার নামটা তুমি শুনুন এই তল্লাটা সবাই আমাকে অমিত দাদা বলে ডাকে লোকে দাদা আর নানা যায় বলো তোমার নাতি হওয়ার জন্য মুখে না শুনে যে জন্য এসে থাকো ইন্সপেক্টর আমার এই হাত ওঠার আগে তুমি এখান থেকে চলে যাও হাত তোমার ঠিক উঠবে অমিত আর সেটা এই হাত করা পড়ার জন্য ফেরেশতা বলছেন কেন ভালোকে ভালো বলবো না ইন্সপেক্টর সাহেব ওই কম জাত বে
জন্মা মহাজনের নজর পড়েছে আমার মেয়ে পুরীর উপরে। ওর খারাপ প্রস্তাবে রাজি হই না বলে ও পুলি বিয়ে হতে দেবে না। দশজনের কাছে হাত পেতে দিয়ে যে টাকা জোগাড় করেছিলাম ওই বদমাস মহাজন বিয়ে ভেঙে দেবার জন্য তার গুন্ডা দিয়ে সব টাকা জোগাড় করে কিনে নিয়েছিল। খালা, ওই পাষাণের কাছে তোমার চোখের পানির কোনো মূল্য নেই। আমি বয়স্ক মানুষ বাবা, আপনার কাছে মিথ্যে বলবো না, সমস্ত বেলাপুর জানে অমিত কোনোদিন মানুষের উপকার ছাড়া ক্ষতি করে না। আপনি এই টাকাগুলো রেখে ওকে ছেড়ে দিন বাবা, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। আমি এসে পড়েছি স্যার, এসে পড়েছি। দিন স্যার আমার টাকাগুলো আমাকে দিয়ে দিন। খবরদার ইন্সপেক্টর, এই টাকা তুমি দিবে না। যদি তুমি ওই হারামির বাচ্চার হাতে টাকা দাও তাহলে যেদিন আমি বাইরে আসব সেদিন একটা নতুন ফাইল খোলা হবে, আর সেই ফাইল তদন্ত করতে এখানে কোন ইন্সপেক্টর আসবে না। চিৎকার করবি না। পালন, একে লগাবে নিয়ে যাও। যতদিন ফুলির বিয়ে না হবে ততদিন সম্মানের সহিত আপনাকে হাজিরে থাকতে হবে। নিয়ে যাও। সাব্বাস ইন্সপেক্টর, সাব্বাস। এই নিন খালা, যত তাড়াতাড়ি পারেন ফুলির বিয়ের ব্যবস্থা করুন। চুপ চুপ বেঁচে থাকো বাবা, আল্লাহ তোমার মতো মানুষকে অনেক হায়াত দরাজ করুক। কিন্তু বাবা অমি, আপনি নিশ্চিন্ত পারে যান খালা, অমিতের জন্য আপনাকে চিন্তা করতে হবে না। দুদিন চলে গেল, অমিত একবারও এলো না। তোর টেনশন সে দেখছে না, সুতরাং আসবে না। কিন্তু টিশা যে আমার এত বড় উপকার করলো, যাবার সময় তাকে একটা ধন্য ছিল। তুই চিঠালি পাচ্ছিস কোথায়? ভেবে পড়ে গেলি নাকি? জানি না কেন যে জীবনে এই প্রথম কারোর সাথে দেখা হোক ভেবে মনটা বড় উতলা হয়ে আছে। প্রথম প্রথম এইরকম হয়েই থাকে, নো প্রবলেম। জীবনের পথ অনেক বড় বউ, কোনো না কোনো বাকি, একদিন না একদিন তাকে তুমি আবার পাবে। দেন ক্যাচি নাও, চলো। দিশা ম্যাডাম সাবিহা তোমাদেরকে নিয়ে পুরোপুরি টেনশনে আছে, লেট আস গো। অমিত, আমার মনে হয় কেউ তোমাকে নির্মম ভাবে দুঃখ দিয়েছে যার কারণে আজ তুমি বিদ্রোহী। এটা তো প্রতিটি মানুষের দৃষ্টিভঙ্গির ব্যাপার। তোমার দৃষ্টিতে আমি বিদ্রোহী, আমার দৃষ্টিতে তুমি। আমি? হ্যাঁ, যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় দেশের সবাই তাকে বিদ্রোহী বলে। আমি সব সময় গ্রামে সব রকম অন্যায় প্রতিরোধ করেছি, এই জন্য আইনের দৃষ্টিতে আজ আমি বিদ্রোহী। আমি সারা জীবন ধরে শুধু বেইমান আর অসৎ পুলিশ অফিসার দেখেছি, আজ জীবনের প্রথম একজন সৎ আদর্শবান পুলিশ অফিসার দেখলাম। তাই আমার দৃষ্টিতে তুমিও বিদ্রোহী। তাই যদি হয় তাহলে চলো দুই বিদ্রোহী মিলে বন্ধু হয়ে যাই, তাহলে এদেশে না থাকবে অন্যায়, না থাকবে পাপ। আইন রক্ষাকারী আর অপরাধীর মধ্যে বন্ধুত্ব, একই খাপের মধ্যে দুটো তরবারি, এ সম্ভব নয়। কিন্তু মানুষের অসাধ্য কিছুই নাই, আমরা দুজন প্রমাণ করব যে একই খাপের ভিতর দুটো তরবারি থাকতে পারে। বন্ধুত্বের হাত তো বাড়িয়ে দিয়েছ, বন্ধুত্বের মানে জানো তো? জানি, সুখ দুঃখ আনন্দ তোমার সাথে পরে ভাগাভাগি করব। আচ্ছা, তার আগে বলো তো কি সেই নির্মম ঘটনা যা তোমাকে আইনের চোখে শত্রু বানিয়েছে? জীবনের প্রথম আজ কোনো বন্ধুর ভালোবাসা পেলাম, তাই আমি তোমাকে জীবনের সত্যি ঘটনাটি বলছি যা আমাকে আইনের বিরুদ্ধে বিদ্রোহী হতে বাধ্য করেছে। আমার বাবা ছিলেন একজন আর্মি অফিসার, দেশ স্বাধীন হবার পর রিটায়ার করলেন, তখন আমার বয়স মাত্র 8 বছর। আমরা সবাই গ্রামের বাড়িতে চলে এলাম,
আমাদের গ্রাম ছিল রাকা ডাকাতের একমাত্র সাম্রাজ্য। সবাই বাবাকে বলল তার অত্যাচারের কথা। বাবা প্রতিবাদ করলেন। হঠাৎ একদিন রাতে যা কিছু কালো আমার জন্য ভালো, খালাস। বড় বদকিস্মত মেজর, তোর কলিজা দেখবো আমি। খুব খারাপ হয়ে যাবে রাকা, ছেড়ে দে আমাকে। বলে কি পাগলে, ছাড়লে দেখবো কি করে। কত বড় কলিজা তোর, যে আমার লোকদের গুলি করিস। দেশের জন্য যুদ্ধ করেছি রাকা, শত্রুর কামানের গোলাও মৃত্যু ভয়ে ভীত করতে পারে নাই। তুই কি মরণের ভয় দেখাবি? আমি তোকে মরণের ভয় দেখাবো না মেজর, সত্যি সত্যি মারবো। এই খুনের দায় তুই স্বীকার করবি, তাহলে ও বাচ্চা হলে তাদের লাশ পাবি ধান খেতে। আমি খুন করে বেড়াইছি, আমি খুন করে বেড়াইছি, আমার ভুল হয়ে গেছে, তারা জবাব ভুল হয়ে গেছে। ভাই হাত পা লাগাও, কাঁদে না বাবু। দারোগা সাহেব, হাবু খুন করেনি, রাকা ডাকু খুন করেছে, আমার বাবা মাকে রাকা ডাকু খুন করেছে। আবেলদার, লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করুন। দারোগা সাহেব, হাবু খুন করেনি, রাকা ডাকু আমার বাবাকে খুন করেছে। না বাবা, তুমি দেখো নি, তুমি জানো না। দারোগা সাহেব, হাবু খুন করেনি, দারোগা সাহেব, হাবু খুন করেনি, রাকা ডাকু আমার বাবা মাকে খুন করেছে। দারোগা সাহেব, রাকা ডাকু খুন করেছে। রাকা ডাকো হাসতে থাকলো, অনেক হাসলো রাকা। রাকার সেই হাসি আজও আমার কানে বাজে, ততদিন ওই হাসি আমার কানে বাজতে থাকবে, যতদিন পর্যন্ত ওর কল্লা কেটে হাসি স্তব্ধ করে দিতে না পারবো। বিশ্বাস করো জীবন, আমি সেদিন আইনের রক্ষকদের কাছে, আইনের প্রতিটি দেয়ালের কাছে চিৎকার করে বলেছি, হাবু খুন করেনি, রাকা খুন করেছে, রাকা ডাকো খুনি। কেউ সেদিন আমার কথা শুনিনি। বাস জীবন, আমার কাহিনী এইটুকুই। তবে একটা কথা বন্ধু, বন্ধু যদি চাও তবে বন্ধুত্বের জন্য জীবন দিয়ে দেব, কিন্তু কোনোদিন কোনোদিন যদি আইনের দোহাই দাও তবে সেদিনই আমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে। না অমিত, না, আমাদের সম্পর্ক শেষ হবে না। তোমার আমার কাহিনী যে একই সুতায় গাঁথা, অঙ্গীকারের মালা, একদিন সব বলবো তোমাকে। যা আমার জীবনে এনে দিয়েছে পরিবর্তনের নতুন ধারা। জীবনকে তো কেউ ইচ্ছে করে এমন চোরা বালিতে নিয়ে চায় না শফিক। কিন্তু এর শেষ কোথায় পায়? ওই খুনিদের ধ্বংস না করা পর্যন্ত এর শেষ নেই। আমার ভাইয়ের রক্তের বদলা না নেওয়া পর্যন্ত এর শেষ নেই। তুমি তো বলেছো সমস্ত ভালোবাসার ঊর্ধ্বে হলো দেশপ্রেম। হ্যাঁ বলেছি, কিন্তু যতই তোমাকে দেখছি ততই সুখের স্বপ্নগুলো এক এক করে মরে যাচ্ছে। সেখানে জন্ম নিচ্ছে দেশপ্রেম, দেশদ্রোহীদের ধ্বংস করার প্রতিজ্ঞা। এই জন্যই তো অন্যায় রাস্তার দেয়া চার দেয়ালের মাঝে পা রেখেছি। ওদের ভেতরের খবর বাইরে আসবে, তৈরি হবে ওদের ধ্বংসলীলার ময়দান। ঠিক বলেছো পায়েল, তোমার বার্তা আসতে থাকবে আর আমার কলম চলতে থাকবে। কালই আমি কমিশনারের সাথে দেখা করব, সব বলবো তাকে। কি বলছো তুমি, একটা স্পষ্ট আত্মহত্যার ঘটনাকে উল্টে দিতে চাইছো? আমি শুধু সত্যটুকু প্রকাশ করছি স্যার।
আসল অপরাধীদের মুখোশ খুলে দেবার চেষ্টা করছি। কারা এই অপরাধী? যারা জশ সাহেবকে খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে। একথা প্রমাণ করতে পারবে? জশ সাহেবের আত্মহত্যা নামে মৃত্যু সেদিন রাতি হয়েছিল, যেদিন তিনি তার একমাত্র সন্তানকে অপরাধী সাব্যস্ত করে সাজা দিয়েছিলেন। সেই একই রাতে খুন হয়েছিল সাক্ষী বাবুল রেখা। এবার হিসেব মিলে দেখুন স্যার, আসল সত্য হল বাবুল রাজা কোর্টে যে মিথ্যা সাক্ষী দিয়েছিল তারই স্বীকারোক্তি দিয়ে সত্যকে প্রকাশ করার জন্য জশ সাহেবের কাছে এসেছিল। সবকিছু জানাজানি হবার ভয়ে ক্রিমিনালরা দুজনকে চিরতরে শেষ করে দিয়েছিল। দুঃখ, শুধু আসল খুনি কোনো শাস্তি পেল না, অথচ একজন সব পুলিশ অফিসারকে এখান থেকে চলে যেতে হলো। তার মানে তুমি বলতে চাও ইন্সপেক্টর জীবন অপরাধীদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল, আর সেজন্য ওরা চক্রান্ত করে জীবনকে ওদের গণ্ডি থেকে দূরে সরিয়ে দিয়েছে? এটাই একমাত্র সত্য স্যার। যাবার আগে শুধু একটা অনুরোধ করব, ইন্সপেক্টর জীবনকে আবার এখানে ফিরিয়ে আনুন স্যার। আসি। না, বেলাপুর থেকে ইন্সপেক্টর জীবন আর ফিরে আসবে না সফর আলী, কারণ ওর মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে, তাই না পাশা? বেলাপুরের মাটিতেই ওর কবর হবে। বিলচর থেকে সুনের গারদ পর্যন্ত আর গারদ থেকে আদালত পর্যন্ত যে বেইজ্জতি ও আমার করেছে তা বুকের ভেতর আগুন হয়ে আছে। বুকে জ্বালিয়েই আগুন শান্ত হবে মিস্টার আর কে? মিস্টার পাশা ঠিকই বলেছে ড্যাড, কিন্তু কারা যাবে এই অপারেশনে? মিস্টার আর কে যাদেরকে যোগ্য এবং বিশ্বাসী মনে করে তারাই যাবে এই অপারেশনে মিস্টার কামরান। ইয়েস, তারাই যাবে, তবে বিশ্বাস অর্জন করার জন্য তুমি যাবে। আমি? হ্যাঁ, এই অপরাধ করে তোমাকে সবার বিশ্বাস অর্জন করতে হবে। কামরান পাশা এই অপারেশনে পায়েল সবার আগে থাকবে, মৃত্যুর আগে, যখন তোমার মতো সুন্দরী রমণীর যৌবন তরঙ্গ সামনে দেখবে তখন আত্মা বড় শান্তি পাবে, কি বলো পাশা? কারেক্ট। আমার কাজে যদি কারো আত্মার শান্তি হয় সে কাজ আমি নিশ্চয়ই করব। আর কে? অবশ্যই তুই ভালো স্বপ্ন দেখছিলি। কি দেখছিলি, বাপের লাশ না প্রেমিকার সাথে? শোনো বাচ্চা পাশা, এখানে কি চাস হারাম খোর? জেল হাজত থেকে খালাস হবার পর আজ পর্যন্ত শুধু একটা স্বপ্নই দেখেছি, তোকে আমি কবর নিয়ে যাচ্ছি। সেই স্বপ্নটা আজ বাস্তব করতে এসেছি ইন্সপেক্টর, আর আমি তোর বাস্তবের অস্তিত্বকে এই পৃথিবী থেকে মুছে দেব কুত্তার বাচ্চা। আর এটা তোর স্বপ্নই থেকে যাবে ইন্সপেক্টর, মরার আগে আর একটা সত্য জেনে যাও ইন্সপেক্টর। তোমার বাপ আত্মহত্যা করেনি? আমার বাপ তাকে লটকে দিয়ে এই পাপের পৃথিবী থেকে মুক্ত করে দিয়েছে। হারামের বাচ্চারা, আমি তোদের জিন্দা কবর দেব। কবর দিতে দিতে তো নিজেই জিন্দা কবরে শুয়ে পড়েছে ইন্সপেক্টর। তবে হ্যাঁ, আজকের পর কবর কবর খেলা দি এন্ড হয়ে যাবে। এবার মারার আগে সেই নিষ্ঠুর সুন্দরীকেও দেখে নাও, যে এতক্ষণ সবার পিছনে থাকলেও তোমার মরণ আলোর দীপ চালাতে সবার সামনে থাকবে। রাইট পায়েল, তুমি অভাব হচ্ছে কেন ইন্সপেক্টর? আমার মতো অভাবী যৌবনবতী মেয়ে টাকার জন্য সব পারে। পুরো ঘরটা পেট্রোল দিয়ে এমন ভাবে ভাসিয়ে দাও
যেন প্রচন্ড আগুন জ্বলে ওঠে, তাহলে ওর মরতে বেশি সময় লাগবে না। আমার রূপের দিকে দেখতে থাকেন ইন্সপেক্টর। আর কি বলেছে, এতে নাকি তোমার আত্মা শান্তি পাবে। আত্মার শান্তির জন্য কিছু করতে দাও ইন্সপেক্টর। আগুন লাগাও। এই মাটি ছুঁয়ে আমার বাবা মার কসম খেয়ে বলছি, যারা তোমাকে জীবন্ত পুড়িয়ে মেরেছে, ওই পর্বত নর পিছাসদের আমি ছাড়ব না। ওদের বংশ সূত্র একটা করে আমি জীবন্ত কবর দেব। আর আমি আইনের শৃঙ্খলে আবদ্ধ নেই। দেশের শত্রুদের চরম শত্রু জীবন চৌধুরী আজ থেকে সবার চোখে মৃত। এবার শুরু হবে মহাভূমিকম্পের তাণ্ডব লীলা। পাপীদের ধ্বংস করার জন্য এমন এক সর্বনাশা শক্তির জন্ম নিয়েছে আজ, যে আইন শৃঙ্খল মানে না। ম্যাডাম আর সারনা? হ্যাঁ, তাই তো।
চল চল যাওয়া যা চল। ওয়ালাইকুম আসসালাম। আরে মোয়া কৃষ্ণা, দেখে বুঝতে পারছো তো আমাদের ইয়ে মানে আমাদের ইয়ে হয়ে গেছে। কিন্তু ম্যাডাম আপনি তো চিরকুমারী থাকার ফোন করেছিলেন। করে তো ছিলাম কিন্তু পারলাম কই, এই যে ভেঙে দিল হাড়ি। আপনি তো চিরকুমার থাকার ওয়াদা করেছিলেন। করে তো ছিলাম এর জন্য পারলাম কই, ভেঙে দিল। কি আমি ভেঙেছি? নয় তো কি আমি ভেঙেছি? আমি তো কদিন ধরে আপনার ঠিকানা খুঁজছিলাম। এই শালাকে থানায় নিয়ে চল, পুলিশের বাড়িতে বলবো। এই নিন আপনার লকেট। ধন্যবাদ। আশ্চর্য ব্যাপার মৌ, যখন এই হিরো তোর জীবনে আসে কোন না কোনো ভাবে তোর উপকার করে যাচ্ছে, তাই না? মনে হয় রাশিটাই এরকম। আমার উপকার হবে এই রকম রাশির মানুষ আমি কি ছাড়তে পারি টিশা? মোটেই না। এবার তুই ওকে চিন্তা করে নিয়ে যা, আমি ভাই আমার রাশি ঠিক করতে যাচ্ছি। এই টিশা শোন, শোন টিশা, বাই বাই। এবার বলো হঠাৎ শহরে আগমন? একজনকে খুঁজতে এসেছি। কাকে খুঁজতে এসেছো? না মানে চাকরি খুঁজতে এসেছি। ও তাই বলো, গ্রাম থেকে লোক শহরে শুধু চাকরি খুঁজতে আসে, নো প্রবলেম। তুমি আমার সাথে চলো, বাবাকে বলে তোমার ভালো একটা চাকরির ব্যবস্থা করে দেব। চলো। কি হলো? চলো চলুন। ওনাকে জেল থেকে বের করে আনা এত সহজ না, কায়দা কানুনের ব্যাপার আছে। আপনি হচ্ছেন প্রভাবশালী নেতা, জনতার শক্তি। কায়দা কানুন তো আপনি বানাবেন আঙ্কেল। সেই জন্যই তো অপেক্ষা করছি, একজন দুঃসাহসী নওজোয়ানের অপেক্ষা, যার থাকবে দুর্দান্ত সাহস আর শক্তি, মারামারিতে হবে এক্সপার্ট। ওভারঅল কোনো থানায় যার নামে কোনো অভিযোগ নেই। কিন্তু এরকম কাউকে আপনি কোথায় পাবেন আঙ্কেল? ড্যাডি, ড্যাডি, ড্যাডি জলদি এদিকে এসো, কথা আছে। কি কথা? এখানে বল। আহা এদিকে শোনো, ওই যে তোমাকে বলেছিলাম না এক্সকারশনে আমরা যখন বেলাপুরে, তখন এক যুবক আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল। হ্যাঁ তা কি হয়েছে? আজও সে আমার বিরাট উপকার করেছে, এই দামি লকেটটা ছিনতাইকারীর হাত থেকে উদ্ধার করে এনে দিয়েছে। এই সেই যুবক। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ব্রেভ ম্যান, বড় দুঃসাহসী যুবক তুমি। তা কি নাম তোমার? জি অমিত। ড্যাডি ওর একটা চাকরি দরকার, আমি জানি তুমি ওকে ভালো একটা চাকরি দিতে পারবে। প্লিজ ড্যাডি বলো না দেবে, প্লিজ বলো না। যার থাকবে দুর্দান্ত সাহস আর শক্তি। প্লিজ ড্যাডি বলো না দেবে। আমি হচ্ছি নেতা, দেশ ও দশের মঙ্গল করাই তো আমার কাজ। তাছাড়া এই সাহসী যুবক দুবার তোমার উপকার করেছে, ওর জন্য তো একটা কিছু করতেই হয়। তা কি কাজ করতে পারবে? এমন কোন কাজ যে কাজে শক্তি সাহস আর সততার পরিচয় দিতে পারবো, যে কাজে অন্যের মঙ্গল হয়। গুড, তোমার মনের মতো কাজই হবে। ওকে মাও ধরে নাও, ওর চাকরি পাকা। ড্যাডি তুই, ড্যাডি আমরা যাই। চলো অমিত। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ
তোমার ওই কাজের ব্যাপারে। ও আমার একমাত্র মেয়ে সুপারিশ, ভালো কাজ তো তোমাকে দিতেই হবে। ভালো কাজ মানে বড় কাজ, আর বড় কাজে ঝুঁকি থাকে, তা জীবনেরও ঝুঁকি হতে পারে। তুমি যদি আর কে খানের এই কাজটা করে দিতে পারো। আর কে খান? হ্যাঁ, অত্যন্ত প্রতাপশালী ব্যক্তি, টাকা পয়সা শক্তি ক্ষমতা কি নেই তার, রীতিমতো দেশের রাজনৈতিক অঙ্গনেও তার সীমাহীন প্রভাব, অসীম ক্ষমতার অধিকারী ওই আর কে খান। আর কে খান শুধু আমার একান নয়, সমস্ত দেশের শত্রু। চোরা চালানার ড্রাগস আর অবৈধ অস্ত্রের বাজার তৈরি করছে সে, বিদেশি মদত পুষ্ট হয়ে দেশের সর্বনাশের ঘাঁটি তৈরি করছে। সেই ঘাঁটি থেকে ছড়ানো হয় সন্ত্রাসের বীজ, আইনের মার প্যাঁচে আমাকে ওদের জালে আটকে ফেলল, নইলে কিন্তু অমিত, একদিন আমি ওদের ঘাঁটি পর্যন্ত পৌঁছে যাবই, উপরে ফেলব সন্ত্রাসের সমস্ত শিকড়। আর কি খান পর্যন্ত আমাকে পৌঁছতেই হবে, জীবনের ফেলে যাওয়া কাজ আমি শেষ করবই। কি ভাবছ? আর কে খানে দলে ভেড়ার মতো এত বড় সুবর্ণ সুযোগ আর নাও আসতে পারে? তাছাড়া আমি রাজি। তাহলে কথা ফাইনাল? নেতাদের জবান এক, ময়ের বিয়ে তোমার ছেলের সাথেই হবে, শর্ত শুধু একটাই, আমার ইলেকশনের সমস্ত ব্যয়ভার তোমাকেই বহন করতে হবে। সব হবে, ফোলা বেরিয়ে আসার পর যা কিছু কালো আমার জন্য ভালো। চিয়ার্স। ও হ্যাঁ, ভোলার জেল বদলের কি করছো তুমি? আরে ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, সব বন্দোবস্ত করাই আছে। শনিবার 13 তারিখ ভোলার জেল ট্রান্সফার। আমি জানি তোর অনেক কষ্ট হয়েছে জেলখানায়, কষ্ট ছাড়া মিষ্টি মেলে না। আরে হ্যাঁ, ওই বাহাদুর নজওয়ানকে ডাক যে এত বড় অসম্ভবকে সম্ভব করলো। এবার বল, তোর সঙ্গে কেউ খারাপ ব্যবহার করেনি তো? Thank you.
বাবা মায়ের হত্যার বদলা, বন্ধুর মৃত্যুর বদলা, কিন্তু তার আগে জীবনে ফেলে যাওয়া কাজ শেষ করতেই হবে। শাবাশ, তুমি সেই দুঃসাহসের কাজ করেছো যা আমার দলের কেউ করতে সাহস করেনি। কি নাম তোমার? অমিত। ভোলাকে পুলিশের হাত থেকে ছিনতাই করে তুমি পুলিশের দুশ্মন হয়ে গেছো অমিত। আর যে আইনের দুশ্মন হয়ে যায় সে আমাদের দোস্ত হয়ে যায়। ইচ্ছে করলে আজ থেকে তুমি আর কে একজন হয়ে কাজ করতে পারো। আমি রাজি। কেন রাজি হলে তুমি? 24 ঘন্টা কাজ, এটা কোনো কাজ হলো? কেমন ফ্যাক্টরি এটা? অনেক বড় ফ্যাক্টরি ম্যাডাম, আমার চাওয়া সব পূরণ করে দিয়েছে। তার মানে? মানে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছানোর রাস্তা পেয়ে গেছি ম্যাডাম। ওহ ম্যাডাম ম্যাডাম করছো, এখনো কাছের মানুষ ভাবতে পারো না? আপনাকে দূরের মানুষ ভাবি, বুঝলেন কি করে? তাহলে আপনি বলো কেন, ম্যাডাম বলো কেন, তুমি বলতে পারো না, মেয়ে বলে ডাকতে পারো না? অমিত, আমি সেদিনই তোমাকে মন দিয়েছি যেদিন প্রথম দেখেছি। অনেকদিন অপেক্ষার পর তোমাকে পেয়েছি, আমাকে ফিরিয়ে দিও না অমিত। এসব আপনি, তুমি আমার জীবন কাল অন্ধকারে ঢাকা মৌ, আমাকে ভালোবাসা তোমার ভুল। এই ভুলটুকুই আমার জীবনে সবচেয়ে সুন্দর ফুল। অমিত, কাল আমার জন্মদিন, আমি বাবা আমাদের কথা বলবো। আমি জানি বাবা আমাকে ফিরিয়ে দেবে না, কিন্তু মৌ যদি তোমার ভালোবাসায় কিন্তু এবং যদি থাকতে নেই অমিত, শোনো আমার বুকে প্রেম কেমন উত্তাল তরঙ্গ। তোমার মন আমার মনে প্রীত হয়েছে, পুজো আমার ভালোবাসা হৃত হয়েছে। তোমার মনে প্রীত হয়েছে, পুজো আমার ভালোবাসা হৃত হয়েছে। ও প্রেম প্রেম বুঝি নাই তাই তারে খুঁজি নাই, এখন দেখি হার্ট বিট বেড়ে গিয়েছে। তোমার মন আমার মনে প্রীত হয়েছে, পুজো আমার ভালোবাসা হৃত হয়েছে। প্রেমের কথা যতই ভালো মনে হয় আমার মন ঠিক হয়েছে। তোমার মন আমার মনে ঠিক হয়েছে, তোমার ভালোবাসা হৃত হয়েছে। হ্যাঁ তোমার মন আমার মনে ঠিক হয়েছে, দুজনের ভালোবাসা হৃত হয়েছে। Thank you.
বাধা রবে সারা জীবন কি জানি কি হলো মনে হয় আমার মাথায় কি হয়েছে তোমার মন আমার মনে প্রীতি হয়েছে দুজনার ভালোবাসা প্রীতি হয়েছে তোমার মন আমার মনে প্রীতি হয়েছে দুজনার ভালোবাসা প্রীতি হয়েছে ও প্রেম প্রেম বুঝি নাই তাই তারে খুঁজি নাই এখন দেখি হার্ট বিট বেড়ে গিয়েছে তোমার মন আমার মনে প্রীতি হয়েছে দুজনার ভালোবাসা তোমার মন আমার মনে ফিট হয়েছে দুজনের ভালোবাসা হিট হয়েছে হ্যাপি বার্থডে তোমার জন্মদিনে এই ফুল ছাড়া অন্য কিছুই দিতে ইচ্ছে করলো না এগুলো ফুল নয় আমার ভুল ভালোবাসার মহিমায় ফুল হয়ে গেছে অ্যাটেনশন প্লিজ লেডিজ এন্ড জেন্টলম্যান আমার একমাত্র মেয়ের 18তম জন্মদিনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে কেক কাটার পর্ব শুরু করতে যাচ্ছি এসো মো এসো থাকো বন্ধুগণ আমার মেয়ের জন্মদিনের এই অপরূপ সুন্দর মুহূর্তে আপনাদের দোয়া এবং উপহারের সাথে আমি আমার মেয়েকে একটা সারপ্রাইজ দিতে চাই আমি আমার একমাত্র মেয়ের বিয়ে মিস্টার আর কে খানের একমাত্র পুত্র কামরানের সঙ্গে ঠিক করেছি নিজের মেয়ের মঙ্গল আর সুন্দর ভবিষ্যতের চিন্তা একজন বাপ ছাড়া কে করতে পারে আমি তোমার বাপ বলেই তা করেছি তোমার ভাগ্যবতী মেয়ে ঘরে নেব পাকা হতেই দেখছি আমার ঘরে লক্ষ্মী আসতে শুরু করেছে আমার পুরনো অ্যান্থনি গিলবার্ট আমাদের গোডাউনে রেডি আছে বাট পেমেন্ট ক্যাশ করতে হবে না প্রবলেম কোনো চিন্তা করবেন না ক্যাশ কো
প্লিজ কাম উইথ আস। বড় দারুণ ব্যাপার, যারা আপনাদেরকে ধরবে তারাই দেখছি আপনাদের গার্ড হয়ে দাঁড়াইয়া। মজার ব্যাপারকে জানেন মিস্টার গিলবার্ট, এই বেচারা পুলিশরা জানে না এটা সরকারি গোডাউন, সরকার বরবাদ করে গোডাউন। প্লিজ কাম অন, ড্যাডির কাজ কারবার সব উপরের লেভেলে। ও আচ্ছা আচ্ছা, কিন্তু তোমার ড্যাডির আকাঙ্ক্ষা ততদিন কমপ্লিট হবে না যতদিন এই মালামাল শেষ না হবে। যতদিন পর্যন্ত আপনাদের মতো বড় বড় ক্রেতা আছে ততদিন পর্যন্ত মালের কাঠি নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সেই দিন বেশি দূরে নয় মিস্টার গিলবার্ট, যেদিন ড্যাডি হবে এই সারা দেশের একমাত্র ক্ষমতাশীল ব্যক্তি। সেই ব্যবস্থার জন্যই এই ব্যবস্থা, কারণ এই সব কিছুর জন্য প্রথমে চাই সারা দেশ জুড়ে ধ্বংসাত্মক তাণ্ডব লীলা। ধ্বংসটা এত মারাত্মক হবে যে তোমার ড্যাড আর্কের ঘুম হারাম হয়ে যাবে। আপনি ক্লিয়ার বাংলা বলতে পার? আমি গিলবার্ট নামের একজন বাঙালি পাসপোর্ট। এই গোলা বারুদ শেষ করার জন্য এটাই যথেষ্ট। ভুল হয়ে গেছে আর কি সাহেব, ভুল হয়ে গেছে। তোদের ভুলের জন্য আমার কোটি টাকার মাল ধরে সাথে মিশে গেছে। তোদের চোখের কি হয়েছিল? বাঙালি ইংরেজ চিনতে পারলি না তোরা? চেনার কোনো উপায় ছিল না র্যাড, না চেহারায় না কথায়। আমি জানতে চাই কে আমার এই নতুন শত্রু। বাবা, বাবা, তোমার খুলিদের সাথে আমার হিসাব শুরু হয়ে গেছে। শান্তিতে থাকতে দেব না ওদের, মরণ আসবে না, কিন্তু মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকবে। হ্যালো, আর কে খান, রাতের বিস্ফোরণের আওয়াজ নিশ্চয় তোমার কানে এখনো বাজছে। তুমি যে তোর কোটি টাকার মার আর গোড়ানে বারোটা বাজিয়েছে, আর কে তোর হারাম খোর ছেলের ভাইটাকে ইচ্ছে করে শেষ করে নে, যাতে তুই মরার পর ওরা তোর লাশের খাটিয়া কাঁধে নেওয়ার সুযোগ পায়। অবশ্য কবর দেওয়া হয়ে গেলে ওদেরকেও তোর কাছে পাঠিয়ে দেব। সাহসটাকে একবার সামনে এসে দাঁড়াও, তারপর দেখ কে কাকে কবরে পাঠায়। তার আগে তোর ধ্বংসের আলামত দেখতে থাক, দেখতে থাক মৃত্যু যখন ধীরে ধীরে আসে তা কত ভয়ঙ্কর হয়। হ্যালো হ্যালো, ননসেন্স, যা কিছু কালো আমার জন্য ভালো কালোস, কিন্তু কেই হারামখোর যে আমাকে কোমরের ভয় দেখায়, মরণের ভয় দেখায়, কে নতুন শত্রু।
এই নতুন শত্রু এমন কেউ নয় তো যে তার পুরনো শত্রু তার প্রতিশোধ নিচ্ছে? হ্যাঁ তাই। আর এই নতুন শত্রু অন্য কেউ নয় আর কে সাহেব, পত্রিকার সাধারণ একজন সাংবাদিক, নাম শফিক হায়াত। কলমের প্লেয়ার বোম দিয়ে খেলতে শুরু করেছে, খবরের কাগজে বারুদ এলো কি করে যে গোডাউন উড়ে গেল? কাগজের বিস্ফোরণ তো রাজা বাচ্চার গদি পর্যন্ত উড়িয়ে দেয় কামরান সাহেব, আর এত শুধু গোডাউন। কোন দিন যে সাংবাদিক বেটা প্রমাণ প্রমাণ নিয়ে পুলিশ কমিশনারের কাছে হাজির হবে তখন কি হবে আর কে সাহেব? কালো চিন্তা ভালো, শফিক হায়াত যাতে প্রমাণ নিয়ে কমিশনারের কাছে না যায় তার ব্যবস্থা অবশ্যই হবে। তার আগে মিস্টার জোসেফকে সামলাতে হবে, আজ রাতে সে তার মালের দাম নিতে আসছে। তোমরা দুজন মিস্টার জোসেফকে রিসিভ করতে চলে যাও। ওকে ড্যাড। সফর আলী, তুমি সিকিউরিটির ব্যবস্থা করো। জি। তোমার দায়িত্ব হবে শরাব আর যৌবনের উন্মাদনা দিয়ে চন্দ্রশেখরকে এমন রঙিন করে তোলা যাতে জোসেফ তার টাকার কথা ভুলে যায়। তাই হবে আর কে। অমিত, তোমার একটাই কাজ, রিপোর্টার শফিক হায়াতকে আজ রাতেই শেষ করে দেয়া। প্রমাণ প্রমাণের মাথা ব্যথা শেষ হয়ে যাবে। এর জন্য খুন খারাপির কি দরকার মিস্টার আর কে? তাতে বরং পুলিশের চোখে পড়ে যাওয়ার ভয় বাড়বে। তার চেয়ে ভালো ওখান থেকে আমরা প্রমাণ গায়েব করে ফেলি। প্রমাণই যদি না থাকে ক্ষতি করবে কি দিয়ে? পরামর্শ দেয়া যত সহজ কাজে পরিণত করা তত সহজ নয়। পারবে এসব প্রমাণ নিয়ে আসতে? এ তো অত্যন্ত ছোট কাজ, আপনার জন্য আমি জীবন বাজি রাখতে রাজি। তুমি যদি জীবনের ঝুঁকি নিয়ে আমার কাছে খবর পৌঁছে দিতে পারো তাহলে আমি কেন লিখতে পারবো না? কেন বুঝতে পারছো না শফিক, এত খোলাখুলি লিখতে গেলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না, ওরা তোমাকে সন্দেহ করছে। আর কিছু তথ্য পেলেই আমি সরজমিনে প্রতিবেদন করব, সব প্রমাণ কমিশনার হাতে তুলে দেব। সে সুযোগ তুমি আজই পাবে, আজ রাতে ওরা সবাই একত্রিত হবে, আমি ওদের মদ আর নাচ দিয়ে মাদকতার চালে বন্দি করে রাখবো। তুমি তোমার কাজ করে যাবে গোপনে। Thank you.
তুমি বেঁচে আছো? হ্যাঁ, কিন্তু শেষ পর্যন্ত তুমিও দেশদ্রোহীদের খাতে নাম লেখালে। নাম আমি লিখিয়েছি ঠিকই, তবে দেশদ্রোহী হবার জন্য নয়, দেশদ্রোহীদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য। কোনো দোহাই দিয়ে নিজেকে বাঁচাতে পারবে না অমিত, আইনের চোখে তুমি দোষী হয়ে যাবে। জীবন, বন্ধুত্বের প্রতিজ্ঞার কথা ভুলে যেও না। কোন আইনের কথা বলছো তুমি? আমার বাবা মার খুনি রাকা ডাকুকে যে আইন আজ পর্যন্ত ধরতে পারেনি, সেই আইন, যে আইন আর কে খানের ছদ্ম আবরণে রাকা ডাকুকে লালন করছে, সেই আইন, ওই অন্ধ আইনকে আমি ঘৃণা করি, জীবন ঘৃণা করি। আর কে খান রাকা ডাকু? হ্যাঁ জীবন, রাকা আর কে খান একই আধুলির দুই পিঠ। আগে গ্রাম ডাকাতি করেছে, এখন দেশ ডাকাতি করছে। আমি তো সেই দিনই ওর কলা টিপে ধরতাম যেদিন প্রথম ওর মুখ দেখেছিলাম, কিন্তু করিনি বন্ধুর ফেলে যাওয়া কাজ শেষ করার জন্য। রাকা তোমার দুশ্মন, আর কে খান আমার দুশ্মন, ওই নরপিশাচ আমাদের সবার দুশ্মন, দেশের দুশ্মন। আমরা দুজন এটাই তো প্রমাণ করতে চাই, কিন্তু কিন্তু তুমি তো সবার কাছে মৃত। আমি মৃতকে ওদের জীবন্ত কবর দিতে চাই। আমিও পাপী হই, শুধু ওই পাপীদের কাফন পরাতে পারি। তাহলে এসব প্রমাণ কেন নিয়ে যাচ্ছ? যাতে ওরা শফিকের কোনো ক্ষতি করতে না পারে। আর এই প্রমাণ ওদের হাতে পৌঁছে দিলে খুব তাড়াতাড়ি সেই খাঁটি পর্যন্ত পৌঁছে যাব, যার অপেক্ষা তুমিও করছিলে। বেশ বন্ধু, তুমি ওদের শেকর পর্যন্ত পৌঁছে যাও, আমি মাটি খুঁড়ে সে শেকর বের করব। তুমি ওদেরকে কবরস্থান পর্যন্ত টেনে আনবে, আর আমি ওদেরকে কবরে ঢুকাবো। হ্যাঁ, আমি তোমার দেওয়ানা। এত সুন্দর আজ বিফলে যাবে তা কেমন করে আমাদের ধান্দায় নিজেদের মধ্যে শত্রুতা খুব খারাপ। আমি তোমাকে চমক দেখাবো, এসো আমার সাথে। অমিত আমাদের জন্য কি করেছে দেখো। অমিত সেই রত্ন যে তার দুঃসাহস দিয়ে এইসব প্রমাণ নিয়ে এসেছে। আমাদের বাঁচার কোনো পথই থাকতো না।
স্যার আমি শফিক বলছি। আরে শফিক বলো। স্যার আমি এন্ট্রিস্টের কর্মকাণ্ডের উপর তথ্য সংগ্রহ করতে বাইরে গিয়েছিলাম, একটু আগেই ঘরে ফিরেছি। ঘরে ঢুকে যে অবস্থা দেখলাম তাতে স্পষ্ট বুঝতে পারছি ওরা আমাকে পুরোপুরি টার্গেট করেছে। স্যার সবসময় আইনকে আমি সহযোগিতা করে এসেছি স্যার, আজ আমি আইনের কাছে সাহায্য চাচ্ছি স্যার। ঠিক আছে শফিক, আমি তোমার ওখানে কিছু ফোর্স পাঠাবার ব্যবস্থা করছি। ওদের বিরুদ্ধে কিছু ছবি আর গোপন ঘাটের ঠিকানা সহ বেশ কিছু প্রমাণ নিয়ে কাল সকালে আমি আসবো স্যার। এইসব হাতে পেলে আপনি অতি সহজেই ওদেরকে গারদে ঢুকাতে পারবেন। তাহলে কাল সকালেই তুমি আমার অফিসে চলে এসো, ঠিক আছে? হ্যালো সফর আলী। ইয়েস স্যার। জানালে শফিক দেশদ্রোহী স্মাগলারদের এবং তার সহযোগীদের বিরুদ্ধে যাবতীয় ছবি এবং প্রমাণাদি সংগ্রহ করেছে, সবকিছু নিয়ে সকালে সে আমার অফিসে আসছে। কিন্তু শত্রুপক্ষ নাকি ওকে পুরোপুরি সন্দেহ করে ফেলেছে, এই মুহূর্তে ওর লাইফ সিকিউরিটির প্রয়োজন। তুমি ইমিডিয়েটলি কিছু ফোর্স পাঠিয়ে দাও। ইয়েস স্যার, ইয়েস ইয়েস। হ্যালো, আর কে স্পিকিং? আমি সফর বলছি। কি খবর সফর? কাল সাহেব, আমাদের উপর কেমন আসার সময় হয়ে গেছে। কেমন? যা কিছু কালো আমার জন্য ভালো, তুমি কি চুপেবো না? ওই হারাম জফি খায়া কমিশনের কাছে কোনো দিনই পৌঁছ। পায়েল, সফিককে তুমি খুন করেছো, আমার তো সবই শেষ হয়ে গেছে। সফিকের হত্যার বদলা নিয়ে আমি শেষ হয়ে যাব। পায়েল, তুমি ভুল করছো। ভুল? কিসের ভুল? অস্বীকার করতে পারো তুমি সফিককে খুন করনি? পারি পারি পারি, একশো বার পারি, হাজার বার পারি। সফিককে আমি খুন করিনি। তাহলে কে করেছে? একবার বুঝতে চেষ্টা করো পায়েল, আমি তোমার সম্পর্কে কি না জানি। আমি এও জানি এখানকার সব খবর তুমি সফিককে পৌঁছে দিতে। আমি এও জানি তুমি তোমার ভাই বাবুল রেজা হত্যার বদলা নিতে আর কে দলে ঢুকে কাজ করছো। আমি ওসব দেশের শত্রুদের ধ্বংস করতে এসেছি পায়েল। এখন স্পষ্ট বুঝতে পাচ্ছি এরাই শফিককে খুন করেছে। আমি বড্ড একা হয়ে গেছি অমিত ভাই, বড্ড একা হয়ে গেছি। না পায়েল, কে বলেছে তুমি একা? এই যুদ্ধে তোমার সাথে আমি আছি, জীবন আছে। জীবন? হ্যাঁ, ইন্সপেক্টর জীবন, আমার বন্ধু। ইন্সপেক্টর জীবন বেঁচে আছে? হ্যাঁ, জীবন আজও বেঁচে আছে। তোমার বাবা আত্মহত্যা করেনি, আমার বাপ তাকে লুটকে দিয়ে সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে নিস্তার দিয়েছে। সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে নিস্তার দিয়েছে। বাবা, বাবা তো আজ বেঁচে থেকে মৃত হয়ে আছে, শুধু সেই আর কে খারের শেষ দেখার জন্য। আর কে খাও, এখন আমাদের পেমেন্টের কি হবে? আমি আর ওয়েট করতে পারবে না আর কে। আই এম সরি মিস্টার আর কে, আমাদের 1,000,000 টাকাটা রিটার্ন করতে হবে। আমার কমিশনের কি হবে?
আমি জানি টাকার প্রয়োজন আছে, আমিও সে কথাই ভাবছি। আমাদের এমন একটা পথ বের করতে হবে যাতে সমস্ত লস কভার হয়ে যায়। ড্যাড, এমন কি কোনো পথ আছে যাতে আমাদের সমস্ত লস কভার হতে পারে? একমাত্র ব্যাংক থেকেই আমাদের সমস্ত লোকসান পূরণ করা সম্ভব। আর কে? রাইট, বা আমি কি আইডিয়া তোমার? যা কিছু কালো আমার জন্য ভালো, কালাস। ব্যাংক হলো জনতার, জনতা হলো দেশে, আর দেশ হলো আমাদের। সুতরাং একমাত্র ব্যাংকই পারে আমাদের সমস্ত লস কভার করতে। কাল সকালে ওরা ফেয়ারওয়েল ব্যাংকে ডাকাতি করবে, আমি বাইরে ওদের কারের সাথে থাকবো, আর তুমি ভেতরে ওদের মৃত্যু হয়ে ঝাঁপিয়ে পড়বে। তাই হবে অমিত, কাল সকালে ফেয়ারওয়েল ব্যাংক। কেউ নজর করবে না, তাহলে এই মুহূর্তে তুই ডাকাতি ঠেকাবে, তা না হলে গুলি করে তোর মাথার খুলি উড়িয়ে দিব। না না, আমি ঠেকাবো। বাবা কামরান, কামরান, যা কিছু ভালো আমার জন্য ভালো, কিন্তু এই লাল তো ভালো নয় বাবা। কে করে মেরেছে বল, কে তোকে মেরেছে? বল কে বাবা, বল। মরেনি, মরেনি, কে মরেনি বাবা? পুলিশ ইন্সপেক্টর জীবন, ইন্সপেক্টর জীবন, আমাদের সবকিছু ধ্বংস করার
নায়ক হচ্ছে জীবন। তুই যেখানে থাকি জীবন জীবন, তিন দিনের মধ্যে তাকে আমি এই জায়গায় এনে কবর দেব শুয়রের বাচ্চা। কবর এখানে ঠিকই খোঁড়া হবে, সেই কবর হবে তো তোকে জিন্দা দাফন করার জন্য। তোর মতো যত জানোয়ার এই বাংলাদেশে আছে তাদের কবরের জন্য এটাই উপযুক্ত স্থান। এই গুলিতে ছয় করবে হারামজাদাকে। মাত্র ছেলেটাকে দাফন করলে ভাইটাকে কি আজই কবর দিতে চাও রাকা ডাকু? হ্যাঁ রাকা, বেলাপুরে মেজরের পুরো পরিবার সেদিন তুই শেষ করতে পারিস নি রাকা। জন্তুদের মতো যাকে তুই রেখে এসেছিলি সেই চিন হয়ে আত্মর সামনে মৃত্যু হয়ে দাঁড়িয়ে আছে। না তাহলে সেই চিহ্নটুকু আজ শেষ করে দিচ্ছি। আশা পিস্তল ফেলে দাও, নইলে আর কে না সাক্ষণি কবর দিতে হবে। পায়েল কি হচ্ছে সব? যা হবার কথা তাই হচ্ছে আর কে, আমি তো তোদের সাথে এই জন্য কাজ করেছি আমার ভাই বাবুল রেজার হত্যার বদলা নিতে। সফিককে খুন করে তুই তো আমার বদলার আগুনে পেট্রোল ঢেলে দিয়েছিস আর কে। যেদিন আইনের কাছে সমস্ত সত্য প্রকাশ হয়ে যাবে সেদিন আমাদের এই তিন শক্তি হবে তোদের বিরুদ্ধে ধ্বংসের বল। যখন নিজেদের লোক বেঈমানি করে তখন লড়াই শক্তি দিয়ে নয় বুদ্ধি দিয়ে করতে হয়। আমি জানতাম তোমার কিচ্ছু হতে পারে না, সাথীকে ফেলে জীবন মরতে পারে না। পবিত্র প্রেম কোনদিন মরে না। আর তুই আমাকে ফেলে যেও না জীবন, বলো জানে না। আমার কাজ শেষ করে আমি তোমার কাছে ফিরে আসবো। জীবন তুমি বেঁচে আছো বাবা? হ্যাঁ মা, তবে শুধু আমি একা নই, আমার বন্ধু অমিত আর কে খান ওর বাবারও হত্যা করে। আমরা বেঁচে আছি শুধু এই শত্রু চক্রকে ধ্বংস করার লক্ষ্য নিয়ে, আর এই মহৎ উদ্দেশ্য সফল করতে আমরা শুধু দুজন নই মা, তিনজন। হ্যাঁ মা, আমাকে দোয়া করুন মা। মা, ওর নাম পায়েল, ওর ভাই বাবুল রেজাকে আর কে খান খুন করেছে। আদেশে বাসায় ফিরুক,
সমস্ত সত্য প্রকাশ করে আমি আস্থার চোখ খুলে দেব। না মা, এখন আপনি কিছুই বলবেন না, সময় হলে আমরাই কমিশনার সাহেবকে সব খুলে বলবো। কি বলছেন কমিশনার সাহেব, চুরি ডাকাতি খুন খারাপি হর হামেশা লেগেই আছে, কি করতে পেরেছে পুলিশ? কোনো জবাব আছে আপনাদের? আমাদের চেষ্টা অব্যাহত আছে। চেষ্টা থাকলে অপরাধী ধরা পড়ে না, তা কি করে হয়? আমার তো মনে হয় কোনো অজ্ঞাত কারণে সব জেনেও পুলিশ না জানার ভান করছে। মিস্টার আলী, একজন নেতার মুখে এরকম মন্তব্য মোটেই শোভা পায় না। বলে যাবেন না আমি একজন পুলিশ কমিশনার। আমিও কোনো প্রতিনিধি, আমাকেও জনগণের কাছে জবাবদিহি করতে হয়। আমরা কখনোই চেষ্টা ত্রুটি করি না, আসামিদের কোনো কেসে পাওয়া যাচ্ছে না, যেন মাটি ওদের হজম করে ফেলেছে। মাটি হজম করেনি কমিশনার সাহেব, ওরা এই মাটিতে থেকেই ওদের কাজ চালিয়ে যাচ্ছে। তার মানে? আমি জানি কোথায় গেলে তাদের পাবেন। বলবার চেষ্টা করবে না, পুলিশ তোমাকে ঘিরে ফেলেছে। আমি তোমার হাতে আটকে পড়িনি, আইন আর প্রশাসন আমার জালে আটকে পড়েছে। তুমি আমার হাতের সবচেয়ে দামি হাতিয়ার কমিশনার, ওই তুই হারাম করে আটকাবার জন্য তুই হলে আমার তুরুপে এসো এসো ভাই আর কি এসো। বলো এবার কেমন দেখলি? জবাব নেই, তুমি দারুণ দেখিয়েছো নেতা, হারামি চালে ছুটু মার, চাল নম্বর একের সাকসেসের জন্য আবার মোবারকবাদ জানাচ্ছি। সত্যি একেই বলে কৌশলে যুদ্ধ জয়। প্রথম চালের সাথে দ্বিতীয় চাল কেমন ওতপ্রোত ভাবে জড়িত এবার দেখবে দেখবে। দুই নম্বর মাস্টার প্ল্যান কিভাবে সাকসেস হয়। কমিশনার আফতাব চৌধুরী সহ 10 সদস্য বিশিষ্ট একটি পুলিশ দলকে যারা অপহরণ করেছে তাদের নাম যথাক্রমে অমিত চৌধুরী, যার উপর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত একজন আসামিকে জেল থেকে পালাতে সহযোগিতার অভিযোগ রয়েছে,
দ্বিতীয় জন একজন তরুণী, যে দেশদ্রোহী চক্রের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে, নাম পায়েল। তৃতীয় জনের নাম জীবন চৌধুরী। পুলিশ রেকর্ড অনুযায়ী বেলাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকাকালীন অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। বর্তমানে পুলিশের চোখে ধুলো দিয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে। যদি কেউ এই তিনজনের খোঁজ পান তবে উল্লেখিত টেলিফোন নাম্বারে জানাতে অনুরোধ করা হচ্ছে। টেলিফোন নাম্বার যথাক্রমে 2357 50, 2366 33, 2345 12। এটা সম্পূর্ণ আরকে খানের কাজ, পুলিশকে আমাদের শত্রু করে তোলার জন্য। এটা তার চাল, কিন্তু জানে না ও সমস্ত ঠিকানা আমার জানা আছে। না পায়েল, আরকে অত্যন্ত সুদক্ষ খেলোয়াড়। কমিশনার সাহেবকে সে নিশ্চয় এমন জায়গায় লুকিয়ে রেখেছে যেখানে তুমি আমাদেরকে নিয়ে পৌঁছতে পারবে না। কোন প্রকার পা বাড়াবার আগে আমাদেরকে নির্দিষ্ট ভাবে সেই ঠিকানাটা জানতে হবে। এই সঠিক ঠিকানাটা একজনই বলতে পারে, খানের গোপনীয়তা রক্ষাকারী একমাত্র দোসর, ওই সাদা চাদর মোড়ে নেতা। তাহলে আমরা নেতাকেই ধরব। তুমি এখানেই থাকবে পায়, আমি আর অমিত যাব নেতার কাছে, চলো। বল, পুলিশ কমিশনার সাহেবকে কোথায় লুকে রেখেছিস? বল, সমস্ত পাপের হিসাব করা হবে নেতা। আপাতত শুধু পুলিশরা কোথায় আছে বলে দাও। কি বলছো তোমরা? আমি আমি তো এসবের কিছু জানি না। এই সোজা রাস্তায় কথা না বেরুলে পাকা রাস্তা বের করার কায়দা আমার জানা আছে। বল কোথায় কমিশনার সাহেব? পুলিশ আর কমিশনারকে তো তোমরা নিয়ে গেছো, উল্টা আমাকে কবুল করাতে চাও যে তাদের আমি আটকে রেখেছি? এত বড় মিথ্যা আমি কিছু দেই শিখব না। আমাকে মেরে ফেলবে? মারো মারো, দেশের জন্য জীবন দেব, তুমি এত বড় মিথ্যা আমি কিছু দেই স্বীকার করবো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডিজি সাহেব, গ্রেফতার করুন এইসব দেশের শত্রুদের। এরা আমার কাছে ওইসব পুলিশদের জীবন নিয়ে ঘর কষাকষি করতে এসেছিল যাদেরকে এই কিডন্যাপ করেছে। রাইট ইউ আর, আমরা সহজ বিনিময় চাই। আমাদের যে দুজন লোককে তোমরা গ্রেফতার করেছ তোমরা ওদেরকে ছেড়ে দেবে। কথা অনুযায়ী পুলিশের লাশ পাঠানোর সময় হয়ে গেছে কমিশনার, প্রথমে আমি তোমার লাশ পাঠাবো। মৃত্যুর জন্য তৈরি হয়ে নাও, মুসলমান সব সময় মৃত্যুর জন্য তৈরি হয়ে থাকে বেইমান। মনে রাখিস, আমাদের মতো পুলিশ অফিসারের মৃত্যুতে দেশের পতাকা অবনত হয়, কিন্তু যেদিন আইনের ফাঁস পড়ে তোর মৃত্যু হবে সেদিন একটা কুত্তাও কাটতে আসবে না। যারা করে আইনের সেবকরা মৃত্যুকে ভয় পায় না। আইনের বাতি দিয়ে কাকে আলো দেখাতে চাও কমিশনার? আইনের বলিষ্ঠ রক্ষক ইন্সপেক্টর জীবন, কিন্তু তোমাদের অন্ধ আইন কি দিয়েছে তাকে? বাপের মৃত্যু আর প্রাণ ক্রিয়া প্রেমিকার দিচ্ছে, জীবিত থেকেও আর সে আইনের চোখে মৃত। জীবন বেঁচে আছে? ইয়েস কমিশনার, ইয়েস, সে জীবিত। ওই হারামজাদার কারণে আমার অনেক ক্ষতি হয়েছে, ওই বেজন্মা আমার ছেলেকে খুন করেছে। তোমাদের আইনের হাতই ওদেরকে আমার কাছে পৌঁছে দেবে কমিশনার, আর আমি পাঠাবো তোমার লাশ ওদের হাতে। যদি আপনি কমিশনার সাহেবকে মেরে ফেলেন তবে ওই দুজনকে কোনোদিনই পাবেন না। আসল শেকড় যদি প্রথমেই তুলে ফেলেন তাহলে পুলিশ ওদের দেবে কেন? মারতে যদি চান আমাকে মারুন। ইন্সপেক্টর ফরিদ, একজন সৈনিকের জীবন তো সবাই পেতে পারে, কিন্তু শহীদ সৈনিক হওয়ার ভাগ্য সবাই পাবে। শুনো, ভালো, অনেক বড় জ্ঞানের কথা বলেছো তুমি। আসলেই তুমি ভাগ্যবান,
কি সুন্দর করে কমিশনারের মত তোমার ভাগ্যে চলে এলো। আমাদের শর্ত মেনে না নেওয়ার কারণে 24 ঘন্টার প্রথম উপহার আর কে খান? এসব আপনি কি করছেন? এইভাবে যদি একের পর এক পুলিশদের মেরে ফেলা হয় কি নেবেন দায়িত্ব? আপনি এর জন্য দায়ী হতে রাজি আছেন? আমি স্পষ্ট বলে দিচ্ছি, আপনারা যদি আমার পরামর্শ না শোনেন তাহলে আজই আমাকে রাজনীতি থেকে অবসরের কথা ঘোষণা করতে হবে। তারা দরকার হবে না আলী সাহেব, আমি অনেক ভেবে দেখেছি, আপনার কথাই ঠিক, আমরা ওদের কথা মেনে নিয়ে ওই দুজনকে ওদের ওখানে নিয়ে যাব। ওরা যখন আমাদের পুলিশ কমিশনার সহ সকল পুলিশকে ছেড়ে দেবে তখন আমরা ওদেরকে আক্রমণ করব, তাতে আমাদের পুলিশে রক্ষা হবে আর ওই বদমাশরাও সকলে ধরা পড়বে। অনেক অনেক মোবারকবাদ মিস্টার আর কে খান, প্ল্যান নম্বর 2 সম্পূর্ণ সাকসেস, কিছুক্ষণের মধ্যেই পুলিশ ওই দুইজনকে তোমার হাতে তুলে দেবে, কথা ফাইনাল, তোমার কাজও হয়ে গেল আর রাজনীতির অঙ্গনে আমার কদরও বেড়ে গেল। হ্যাঁ, আপনার কদর তো অনেক আগেই বেড়ে গেছে নেতা, এইবার তো আপনার চাল চলনের বিচার করে সরকার আপনাকে ভালো পদমর্যাদা দেবে, কিন্তু তার আগে আপনাকে আমি আমার চাল নম্বর 3 কিছু দৃশ্য দেখাতে চাই। এই সুন্দরী অবলা পুলিশ কমিশনারের মেয়ে, ওর মা সব সত্য জানে আর এও জানবে তার মেয়ে কিডন্যাপ হয়েছে। জোয়ান মেয়ের সতীত্ব নষ্ট হবার ভয়ে সে তার মুখ বন্ধ রাখবে, তাই তাকে তুলে আনা হয়েছে। আর এটা হলো বাবুল দেজার ফোন, ভাইয়ের হত্যার বদলা নিতে আমার দলে ঢুকে গোপনে কাজ শুরু করে দিচ্ছিল। এসব কি আর কে? তোমার নিজের মেয়েকে চিনতে পারছো না? যে কাজ আমার ছেলে ওর সাথে করতে পারেনি সেই কাজটা আমার ভাই ভোলা পুরো করে দেবে। কেন আমার মেয়েকে ধরে নিয়েছো তুমি? যাতে তোর মেয়ের অবস্থা দেখে তোর লাভালাভিটা বন্ধ হয়। কি বলতে চাও? বলতে চাই যা কিছু কালো আমার জন্য ভালো, খালাস। আরে নেতা, যে নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে সে আমাদের সাথে কি সততা দেখাবে? আমি তোমাদের সবার অস্তিত্ব ধ্বংস করে দেবো। আর কে? নিজের অস্তিত্ব ঠিক থাকলে তবে তো। এই নিজেকে কমিশনের সাথে বন্ধ করে রাখ। বিশ্বাসঘাতকতার পরিণাম দেখলে তো ড্যাডি, খারাপ কাজের পরিণাম সবসময় খারাপই হয়। দেশের ইজ্জতকে যে এইভাবে নিলাম করে তার ইজ্জতকে একদিন এইভাবে খোলা বাজারে নিলাম হতে হয় ড্যাডি। এখন তো ওই দুইজন আমার হাতে আসা পর্যন্ত সময়টা পার করতে হবে। একটা অপূর্ব আইডিয়া আছে, তোমরা 3 মিলে ওরা পৌঁছা পর্যন্ত সময়টা এমন ভাবে রঙিন করে দাও যেন জীবন ভর এই মধুর স্মৃতি আমাদের চোখে জীবন্ত হয়ে থাকে। হ্যাঁ, অমানুষী শেষ আশা পূরণ করাই তো আমাদের কাজ। ভরা
দেশ খাবো বস খাবো আরো খাবো মাটি স্বাস্থ্য ঠান্ডা হলে এই রবে পরিপাটি দুধ খাবো মদ খাবো আরো খাবো গাঁজা টাকা করি খেয়ে খেয়ে হয়ে যাবো রাজা Best of luck, my son.
Right.
জীবন, তোমরা আইন নিজের হাতে তুলে নিও না, অপরাধের সাজা আদালত দেবে। সরকারের কাছে ওদের জন্য সুপারিশ করব। কমিশনার সাহেব, সবচেয়ে বড় অপরাধী আমি, আমাকে অ্যারেস্ট করুন। লাশ পোস্টমর্টমের ব্যবস্থা কর। এই মনে আছো।